আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে। বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। মিডল্যান্ডসে বর্ণবাদী হামলা, ব্রিটিশ বাংলাদেশিকে প্রাণে হত্যার চেষ্টা। স্পেনের সরকার গঠনে হিমশিম খাচ্ছে রাজনৈতিক দলগুলো, ফলাফলের পরই স্টক মার্কেটে পতন। জুরিখে বড়দিনের কনসার্টে বাংলা গানের অনবদ্য আয়োজন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বর্ণবাদীদের হামলায় মিডল্যান্ডসে মারাত্মক আহত হয়েছেন তোফাল আহমেদ নামে ব্রিটিশ বাংলাদেশ। আক্রমণকারীরা তার পরিচয় জানার পরই তাকে প্রাণে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগ করেছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ হাত সুমন। বর্ণনা দিচ্ছিলেন মৃত্যুর হাত থেকে বেঁচে আসা ট্যাক্সি ড্রাইভার তোফায়েল আহমেদ। বাংলাদেশের সিলেট জেলার ভাদেশ্বর এলাকার প্রবাসী তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে পরিবার পরিজন নিয়ে বার্মিংহামে বসবাস করেন। জীবিকার তাগিদে প্রতিদিনের ন্যায় শুক্রবার মিডল্যান্ডসের ব্রন্স গ্রুপ কাউন্সিলে ট্যাক্সি নিয়ে বের হন। সারারাত্র কাজ করার পর শনিবার ভোর আনুমানিক 4:15 সময় ব্রন্স গ্রুপ থেকে চারজন যাত্রী নিয়ে ডটউইচ নামক স্থানে যান। সেখানে দুজনকে নামিয়ে দেওয়ার পর বাকি দুজন তাকে প্রশ্ন করেন তিনি মুসলমান কিনা। তিনি মুসলমান বলে পরিচয় দেওয়ার সাথে সাথেই যাত্রী দুইজন তার উপর হতর্কিতে হামলা চালায়। পর্যায়ে আমার জিজ্ঞাসা যে তুমি মুসলিম নেই, আমি হয়েছে আমি মুসলিম। ওই সময় আরেকটা কিতা ওয়ার্ড হয়েছে আমার মনে রয়েছে না। সেকেন্ড পার্সন যে আই আবার ফ্রন্ট ডোর জো করে আবার অ্যাটাক করছে, করিয়া দুবার তুনে ড্রাইভিং ডোর প্যাসেঞ্জার ডোর দুবার তুনে অ্যাটাক করিয়া বাদে ড্রাইভিং ডোর দি টান মারিলাম আমার আছে সারিয়া, মানে আমার তারা বার করছে, বার করিয়া আরও মারছে। এরপরে আমি এক পর্যায়ে মানে এসকেপ করার গিয়ে আমি পড়ে গেছি। আক্রমণে ড্রাইভার তোফায়েল আহমেদ মাটিতে পড়ে গিয়ে আল্লাহ আমাকে রক্ষা করো বলে চিৎকার দিতে লাগলে আক্রমণকারীরা তার গলা চেপে ধরে এবং বলে আল্লাহকে ডাকিস না, যে আল্লাহ সাহায্য করো, আর ইংলিশও কই আর হেল্প মি এনিওয়ান, মানে জোরে জোরে চিল্লাইয়া। তখন মানে ও ফিসতে না গয়া আমার গলা তোমারই দরিয়া হয়েছে যে আল্লাহ হইস না। এক পর্যায়ে তোফায়েল আহমেদ তাদের কাছ থেকে দৌড় দিয়ে প্রায় 500 মিটার দূরে গিয়ে পুলিশ কল করলে মুহূর্তের মাঝে পুলিশ এসে চারিদিক থেকে ঘিরে তোফায়েলকে উদ্ধার করে এবং আক্রমণকারী দুজনকে গ্রেপ্তার করে। ব্রিটেনের মোট জনসংখ্যার 5% মুসলমান বসবাস করেন এদেশে। তোফায়েল আহমেদ মনে করেন তার উপরে হামলাও বর্ণবাদী হামলারই একটা অংশ। কিছুটা রেসিজম বলব আছে না জানলে তো আমি তার লগে যে আমার লগে কোনো আর্গুমেন্ট হয়েছে না, কোনো দরকার ফেয়ার লয়া কোনো আর্গুমেন্ট হয়েছে না, এন্ড অফ দি টাইম ফেয়ার তারা আমার কমপ্লিট দিলাইছে। বাঙালি কমিউনিটির উদ্দেশ্যে তিনি বলেন এমন কোনো প্রশ্ন বা পরিস্থিতি সৃষ্টি হলে চেষ্টা করা এড়িয়ে যাওয়ার, আর তা না হলে পুলিশ কল করা। এই বিদেশ বিভুঁয়ে বিভিন্ন পরিস্থিতির কারণে মুসলমান সবাইকে সাবধানতা অবলম্বন করারও অনুরোধ জানান তিনি। ইলা কোনো প্যাসেঞ্জার হইলে যত তাড়াতাড়ি এটা অ্যাভয়েড করা যায়। স্পেনের সাধারণ নির্বাচনের পর দেশটির রাজনৈতিক দলগুলো এখন স্থিতিশীল একটি সরকার গঠনে হিমশিম খাচ্ছে, আর রোববারের এই নির্বাচনের মধ্য দিয়ে স্পেনের রাজনীতিতে দুই দলের সরকার আর বিরোধী দলের দ্বিধারা চিরচেনার রীতিরও হয়েছে অবসান। এদিকে ঝুলন্ত পার্লামেন্টের আভাসে নির্বাচনের ফলাফল ঘোষণার পরদিনই মাদ্রিদের স্টক মার্কেটে এক দফা ধস নেমেছে। রক্ষণশীল পপুলার পার্টির নির্বাচনে 123টি আসন পেয়েছে আর সোশ্যালিস্ট পার্টি জিতেছে 90টি আসন। তবে দেশটির পার্লামেন্টের 350টি আসনের মধ্যে নিরক্ষর সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় 176টি আসন কোনো দলই এককভাবে না পাওয়ায় সরকার গঠনের প্রশ্নে সৃষ্টি হয়েছে টানাপোড়েনের। আজ সোমবার প্রকাশিত ফলাফলে নির্বাচনে পপুলার পার্টি পেয়েছে 123, সোশ্যালিস্ট পার্টি 90, পোডেমস পার্টি 69 এবং লিবারেল সিউডানস পার্টি পেয়েছে 40টি আসন। গতকাল রোববার সকাল দিনভর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সুইজারল্যান্ডের জুরিখে শ্রী চিন্ময় সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত হল বড়দিনের কনসার্ট। সুইস নারী দলের 2 ঘন্টার এই পরিবেশনায় ছিল শুধুমাত্র বাংলা গান। বিস্তারিত জানাচ্ছেন সুইজারল্যান্ড প্রতিনিধি বাকিউল্লা খান রিপন। সুইজারল্যান্ডের জুরিখের সেন্ট্রাল লাইব্রেরির পাশের ব্রিগেডিয়ার গির্জার হলে বড়দিনের কনসার্টে চলছে বাংলার গান, অথচ অংশগ্রহণে নেই সেখানে কোনো বাংলা ভাষাভাষী দেশের কেউ। পরিধানে ত্রুটিহীন বাংলার শাড়িতে সজ্জিত নারী সঙ্গীত দল এজন্য নিজের দেশে নিজেরাই ভিনদেশী। বাংলাদেশের চট্টগ্রামের শাকপুরা গ্রামের সেই সাধক শ্রী চিন্ময়ের গান, ভজন আর রবীন্দ্রসঙ্গীত দিয়ে ভরপুর করা অনুষ্ঠানের সবগুলো বাংলা গানই তাদের মুখস্থ। মাইক্রোফোন আর সাউন্ড সিস্টেম ব্যবহারের বাইরেও হলবর্তী দর্শক ও পিনপতন শব্দে 2 ঘন্টাব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে আয়োজনে ছিল শ্রী চিন্ময় সেন্টার জুরিখ। বাংলাদেশে শিশুবেলা কাটিয়ে বড় হওয়া শ্রী চিন্ময়ের সাধনা এবং প্রাপ্তি বিষয়ে রয়েছে অনেক অজানা তথ্য। We were practicing the music, the songs from Tagore and also from Sri Chinmoy. One is true music to the world. And it's such a simple way. Music opens the heart and you don't have to understand Bengali. You feel it. সেন্টারের নির্বাহী প্রধান প্রণাম সবাইকে ধন্যবাদ জানিয়ে বললেন, The members of the singing group for decades are learning the Sri Chinmoy's compositions, which are all, most of them in Bengali, and many also we understand. We also really try to pronounce the Bengali correctly. And Sri Chinmoy said that Bengali is like, I think, the language that just is like done for things that enter into your heart from the heart quality. So it's like the perfect language to transmit the energy of love inside your heart if you speak and sing through Bengali, even if you don't understand, but like something enters into your heart through the Bengali. দর্শকদের জোর করতালি আর প্রণামের সাথে শেষ হলো শ্রী চিন্ময়ের আদর্শে গড়া সঙ্গীত দলের বাংলায় গাওয়া বড়দিনের কনসার্ট। চিন্ময় সেন্টারের বড়দিনের কনসার্ট থেকে বাকিউল্লা খান রিপন, চ্যানেল আই, সুইজারল্যান্ড। সংলাপের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক সংকট সমাধান হতে পারে, এমনটি বলেছেন বাংলাদেশের স্টুডেন্টস ইউনিয়নের উদ্যোগে আয়োজিত ডেমোক্রেসি, জুডিশিয়াল রিফর্ম অ্যান্ড হিউম্যান রাইটস ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারে। শুক্রবার হাউস অফ লর্ডসের সেমিনারে বক্তারা এই মন্তব্য করেন। বাংলাদেশের স্টুডেন্টস ইউনিয়নের চেয়ারপারসন আতাউল্লাহ ফারুকের সঞ্চালনায় ও ব্রিটিশ রাজনীতিবিদ লর্ড ফ্রাঙ্ক জিওডের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ব্যারিস্টার কার্ল ব্রাকলি, ইতালিয়ান সাংবাদিক ফ্রান্স চেসার্স, এস এইচ সোহাগ, মাহবুবুল আলম তোহা, ফরহাদ হোসাইন, এস কে তরিকুল ইসলাম, মাহমুদুল হাসান, ফয়সাল আহমেদ। The central point that needs to be considered is that the last election in Bangladesh was not a democratic election. We had over 100 seats where ministers were elected entirely unopposed. That is not democracy. ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ইউকে আয়োজিত বিজয় দিবসে আলোচনা সভায় বক্তারা বলেছেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে তুলে ধরতে হবে। রোববার বিকেলে সংগঠনের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মেজবাউদ্দিন ইকুর সভাপতিত্বে ও ডক্টর পলিন নার্গিসের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবির শামীম আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গবেষক ডক্টর মুকিত চৌধুরী, লেখক ডলি ইসলাম ও মুক্তিযোদ্ধা ফয়েজুর রহমান খান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে
সংগঠনের পক্ষ থেকে কালচারাল লিংকের চারজন শিশু শিল্পীর হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মেজবাউদ্দিন ইকু, সেক্রেটারি ডক্টর সৈয়দ হামিদুল হক, সৈয়দ এহসানুল হক, ব্যারিস্টার নজরুল ইসলাম ভূঁইয়া, মুক্তিযোদ্ধা আব্দুল হাদি প্রমুখ। মহান বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের উদ্যোগে আলোচনা সভা পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আব্দুল আলী রৌফের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফকরুল আলম চৌধুরী শামীমের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে ছিলেন নুরুল হক লালা মিয়া, আলতাফুর রহমান মুজাহিদ, ইলিয়াস মিয়া, কামাল হোসেন চৌধুরী, আব্দুল বাহার, রুবি হক, তারিফ আহমেদ, সিজিল মিয়া, সাদেক চৌধুরী, সৈয়দ সাদেক প্রমুখ। হাবিবপুর কেশবপুর মাদ্রাসা সোসাইটি ইউকের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আরফিক আলীকে চা আহমেদের স্পিকার আব্দুল মুকি চুন্নু এমবিএ সম্বর্ধনা ও ক্রেস্ট প্রদান করে। বুধবার কাউন্সিলের স্পিকারের আমন্ত্রণে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ সাজ্জাদুর রহমান, হাজি সোলেমান মিয়া, মোহাম্মদ মোক্তার আলী, মোহাম্মদ তৌসির আলী, আলতাফ হোসেন, জাহাঙ্গীর মান্নান, মোহাম্মদ আবু তারেক শিপন প্রমুখ উপস্থিত ছিলেন। রোববার ওয়েস্ট লন্ডনে কিং ক্রসের একটি রেস্টুরেন্টে চুনারুঘাট অ্যাসোসিয়েশন ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি জালাল আহমেদ জানান, সভায় কার্যকরী কমিটির শূন্য পদে পদায়ন সহ নানা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সভাপতি গাজীর রহমান গাজীর সভাপতিত্বে ও জালাল আহমেদের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য সৈয়দ ফরহাদ আহমেদ, ইঞ্জিনিয়ার হাজি আব্দুল মতিন। সভায় গাজীর রহমান গাজীকে সভাপতি পদে পুনর্বহাল সহ সভাপতি পদে মোহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ শরীফ আহমেদ ও যুগ্ম সম্পাদক পদে জিয়ালাল আহমেদকে নির্বাচিত করা হয়। এছাড়াও সভায় সংগঠনের পক্ষ থেকে দেশ সেবা কার্যক্রম পরিচালনার জন্য অর্থ সংগ্রহ করা হয়। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রতিষ্ঠিত বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব এনফিল্ডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার এনফিল্ডের সংস্থার নিজস্ব হলে কোষাধ্যক্ষ ফখরুল ইসলামের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আক্তার হোসেন। সভায় বক্তব্য রাখেন মঞ্জুর আহমেদ, শাহিন উদ্দিন, ফখরুল হক কামালি, শওকত আহমেদ, সিব্বির আহমেদ সহ ওয়েলফেয়ারের অন্যান্য কর্মকর্তারা। সভায় বক্তারা বলেন, প্রায় অর্ধযুগ আগে প্রতিষ্ঠিত এ সেন্টার বাংলা স্কুল, আরবি ক্লাস, সামাজিক নানা কর্মকাণ্ডে ব্যবহার হয়ে আসছে। সভায় সকলের সর্বসম্মতিক্রমে আগামী দু বছরের জন্য 22 সদস্যের কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে কমিউনিটিতে নানা ক্ষেত্রে অবদান রাখায় কয়েকজন প্রবীণ কমিউনিটি ব্যক্তিকে ওয়েলফেয়ারের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়। সভায় বক্তব্য রাখেন এইচ কামালি, নজরুল ইসলাম, জাহিদ রহমান, শাহিন উদ্দিন, আব্দুর রহমান, মিনা রহমান প্রমুখ। প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশ্ব সুন্নি আন্দোলন যুক্তরাজ্য শাখার উদ্যোগে লন্ডনে ঈদে আজমের সমাবেশ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ব সুন্নি আন্দোলনের কেন্দ্রীয় নেতা ও ইউরোপ শাখার সভাপতি ডক্টর আল্লামা কাউসার রাসেক এবং সংগঠনের যুক্তরাজ্য শাখার অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, মানবতা এবং জীবনের জন্য প্রিয় নবীর দেখানো পথের বিকল্প নেই। নুরুল ইসলাম রাহাতের সভাপতিত্বে এবং বিপুল সংখ্যক অংশগ্রহণকারীর উপস্থিতিতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে এই কর্মসূচি সমাপ্ত হয়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপের লন্ডন স্টুডিও থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। ইতালিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত। সিলেট কারাগারে বন্দী বৃদ্ধার স্বজনের খোঁজ মেলেনি 3 বছরেও।
বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। শিশু কিশোরদের মাঝে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এবং বাংলাদেশকে সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে মহান বিজয় দিবস পালন করেছে বার্মিংহাম মহিলা আওয়ামী লীগ। আমাদের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, বার্মিংহামে লজেলসের একটি হলে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বার্মিংহাম আওয়ামী মহিলা লীগের সভাপতি বিপাশা জান্নাত স্বপ্না ও সাধারণ সম্পাদক ফাহিমা রহিমের পরিচালনায়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগের নেত্রী শায়লা বেগম, নাসিমা আক্তার, জেলি রহমান, স্বপ্না বেগম, হালিমা বেগম, ময়না বেগম, শিউলি পিঙ্কি, শেফালি বেগম, শাহেনা বেগম প্রমুখ। নানা আয়োজনে বাংলাদেশের বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন সুইন্ডন। এতে সুইন্ডন এলাকায় বসবাসরত বিপুল সংখ্যক ব্রিটিশ বাংলাদেশি শিশু কিশোর, কমিউনিটির নেতৃবৃন্দ, স্থানীয় এমপি, মেয়র ও কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি আকিক এফ রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনাম চৌধুরী সহ আমিরুল হক বাবলুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন রবার্ট বাকল্যান্ড কিউসি এমপি, সুইন্ডন কাউন্সিলের মেয়র অ্যান্ড্রু বানেট, উইলশিয়ারের রানীর প্রতিনিধি সারা রোজ, সংগঠনের সাবেক সভাপতি মোজাম্মেল আলী, আলী আফতাব নোয়াব, জামান চৌধুরী, এম এ কাহার, কাউন্সিলর জুনাব আলী, কাউন্সিলর আব্দুল আমিন, কাউন্সিলর ডারিক মোয়েন্টন, কাউন্সিলর তিমোতি সুইনান্ট, কাউন্সিলর বব ওয়াট, কাউন্সিলর কার্ল স্মিথ, কমিউনিটি নেতা আলাউদ্দিন বাবুল, মুসলে আহমেদ, শফিক মিয়া, আব্দুল কাদের প্রমুখ। মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী গ্রেটার ম্যানচেস্টার শাখা, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল জানান, স্থানীয় বাংলাদেশ হাউস কনফারেন্স হলে সভায় সভাপতিত্ব করেন গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের সভাপতি সুরাবুর রহমান। ম্যানচেস্টার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমিনুল হক ওয়েস ও যুবলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ আমিনুর রশিদ খোকনের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এমবিএ। সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ডক্টর নজরুল ইসলাম, মহিউদ্দিন চৌধুরী, মোফাজ্জল খান, অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফা, সৈয়দ মাহমুদুর রহমান, গাউস মিয়া, গাউসুল ইমাম চৌধুরী, দেওয়ান নাসিমুজ্জামান কোরাইশি, সুজন আব্দুল হান্নান, মোহাম্মদ রুহুল আমিন, এম এ মল্লিক, এটিএম লোকমান, ফরিদ মিয়া প্রমুখ। সভায় বক্তারা দেশে আসন্ন পৌর নির্বাচনে স্ব এলাকায় দলীয় মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করার আহ্বান জানান। বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মিডল্যান্ডস বার্মিংহামের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মিডল্যান্ডস বার্মিংহামের সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবলু ও আমিরুল ইসলাম বেলালের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মিডল্যান্ডস আওয়ামী লীগের সভাপতি হিফজুর রহমান খান। এতে বক্তব্য রাখেন কমরেড মসুদ আহমেদ, বুলন চৌধুরী, জুম্মা আহমেদ লিটু, কবি তামান্না জায়গিরদার, রাজু আহমেদ, তারেক চৌধুরী, আলহাজ বশির মিয়া কাদির, আলহাজ কামরুল হাসান চুনু সহ আওয়ামী লীগ, যুবলীগ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ব্রডফোর্ড যুবলীগের উদ্যোগে পালিত হয়েছে মহান বিজয় দিবস। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শেখ মোহাম্মদ লাইক মিয়া। বাঙালির মহান বিজয় সিনিয়ানা বীর শহীদদের বিনম্র শ্রদ্ধা ও আত্মার মাগফিরাত কামনার মধ্যে দিয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে গত 20 ডিসেম্বর রবিবার ব্রাডফোর্ড যুবলীগের উদ্যোগে বাংলাদেশের মহান বিজয়ের 45 বছর পূর্তি উপলক্ষে স্থানীয় একটি কমিউনিটি হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ভোর থেকে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে নেতা কর্মীরা আসতে থাকেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় আলোচনা সভা। ব্রাডফোর্ড যুবলীগের সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় সভার শুরুতে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পাঠ করা হয়। এতে সভাপতিত্ব করেন ব্রাডফোর্ড যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ শাহনেয়াল,
বিশেষ অতিথি ছিলেন আলহাজ সুনুমিয়া নজরুল ইসলাম, আলহাজ হারিস আলী, হুসেন আহমদ, ইকবাল সমুজ ও শাহ সুহেল আহমদ। সবাই তরুণ প্রজন্মের কাছে মহান বিজয় দিবসের সঠিক ইতিহাস তুলে ধরার লক্ষ্যে মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে বক্তব্য রাখেন গিয়াস উদ্দিন, আতিকুজ্জামান চৌধুরী, শাহিদুল ইসলাম, শাহাদত হোসেন আলী, আব্দুল শামীম ও আনোয়ার হোসেন প্রমুখ। সবাই বক্তারা তাদের বক্তব্যে অভিযোগ করে বলেন তারেক রহমান ইতিহাস বিকৃত করছেন। সম্প্রতি তারেক রহমান বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। বক্তারা আরো বলেন স্বাধীনতা বিরোধী চক্রের হাত থেকে সঠিক ইতিহাস বিকৃতি রক্ষার জন্য নতুন প্রজন্মের মধ্যে সঠিক ইতিহাস পৌঁছানোর গুরুত্ব অপরিসীম। ব্রাডফোর্ড যুবলীগ কর্তৃক আয়োজিত আজকের এই মহান বিজয় দিবসে আমি তারেক জিয়ার ইতিহাস বিকৃতির নিন্দা জানাচ্ছি এবং সেই সাথে সবাইকে আহ্বান জানাচ্ছি বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার জন্য। যুবলীগ কর্তৃক আয়োজিত বাংলাদেশের 45তম বিজয় দিবসের অঙ্গীকার হোক বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার। পরে সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা, দারিদ্র ও রাজাকার মুক্ত এবং উন্নত ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ব্রাডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। মহান বিজয় দিবস উপলক্ষে কভেন্ট্রি আওয়ামী লীগের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি আব্দুল হান্নান জানান, কভেন্ট্রি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন চৌধুরী অনুরুদ্দিন, আব্দুল জব্বার, জাহিদ, কামাল আহমেদ, মোস্তফা কামাল বাবলু, নুরুল ইসলাম কিসলু, এম এ মুকি চৌধুরী, হোসেন আহমেদ প্রমুখ। সভায় বক্তারা বলেন মুক্তিযুদ্ধের চেতনার সফল বাস্তবায়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। যুক্তরাজ্য আওয়ামী লীগ সাউথশিল্ড শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ আলমগীর। 44তম মহান বিজয় দিবস ও মরহুম বীর মুক্তিযোদ্ধা আলহাজ মহসিন আলীর স্মরণে যুক্তরাজ্য আওয়ামী লীগ সাউথশিল্ড শাখার আয়োজন করে আলোচনা সভা ও দোয়া মাহফিল। সুলাইমান আহমেদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং মোহাম্মদ মকসুদ কুরেশির পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সাউথশিল্ড আওয়ামী লীগের সভাপতি জেবিস আহমেদ জিম্মাদার। সভায় আরও বক্তব্য রাখেন মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ আতিক মিয়া, হাজি আজাদ মিয়া, সানা উল্লাহ সানা, জাহাঙ্গীর হুসাইন, কাউসার মিয়া, জসিমুদ্দিন প্রমুখ। সভায় বক্তারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের উপর আলোচনা করেন। বক্তারা বলেন এই বিজয় আমাদের বাংলাদেশের 16 কোটি মানুষের বিজয়, এই বিজয় 56,000 বর্গ কিলোমিটারের বাংলাদেশের একটি মানচিত্র প্রতিষ্ঠার বিজয়। মুজিবুর রহমান যার লিডারশিপের মাধ্যমে আমরা একটি দেশ পেয়েছি, যে দেশটির নাম হচ্ছে বাংলাদেশ। এক নদী রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা সংগ্রামী সাথীয় বন্ধুগণ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। সেই মঞ্চে দাঁড়িয়ে আজকে কথা বলার জন্য আমরা যেই রাস্তাটা পেয়েছি সেই রাস্তাকে নিয়েও আজকে বাংলাদেশে হচ্ছে ষড়যন্ত্র। মোহাম্মদ আলমগীর, চ্যানেল আই, সাউথশিল্ড। রোববার বাংলাদেশ কনস্যুলেট মিলানের আয়োজনে পালিত হয় আন্তর্জাতিক অভিবাসী দিবস। বিস্তারিত থাকছে আমাদের মিলান ব্যুরো চিফ নেজমুল হাসান শামীমের রিপোর্টে। বিশ্বময় অভিবাসন সমৃদ্ধ দেশ উৎসবের জীবন, এই প্রতিপাদ্যে 20 ডিসেম্বর রবিবার বাংলাদেশ কনস্যুলেট মিলানের আয়োজনে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক অভিবাসী দিবস 2015। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর কনসাল জেনারেল রেজিনা আহমেদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। আন্তর্জাতিক অভিবাসী দিবস 2015 উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধাগণ, বিশিষ্ট নেতৃবৃন্দ, ইতালিতে বসবাসরত আমাদের বাংলাদেশি ভাই বোনেরা, আমার সহকর্মী বৃন্দ, আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে সচিব ও মাননীয় মন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাণী পাঠ করেন ভাইস কনসাল নাফিসা মনসুর, মাননীয় মন্ত্রী প্রবাসী কল্যাণ
ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কনসাল রফিকুল ইসলাম এবং মহামান্য রাষ্ট্রপতির বাণী পাঠ করেন কনসাল জেনারেল রেজিনা আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত হয় মেম্বার ইতালিয়ান ডেমোক্রেট পার্টি অ্যান্ড ইন্টারন্যাশনাল মাইগ্রেশন মিস ডায়ানা ইমাথি এবং মেম্বার অ্যাসোসিয়েশন ভিলামান্থিয়া ইমিগ্রেশন মিস ফ্রান্সেজে ও মিস ফেদেরিকা। বক্তব্য রাখেন মিলান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মান্নান মালিথা, সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান, প্রবীণ নেতা আকরাম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম গাফফার, নেতৃবৃন্দ তুহিন মাহমুদ, সরওয়ার হোসেন, জামিল আহমেদ, তোফায়েল আহমেদ তপু প্রমুখ। বক্তারা আন্তর্জাতিক অভিবাসী দিবসের গুরুত্ব ও প্রবাসীদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন বক্তব্যে। পুরুষ ও মহিলাদের বালিশ খেলা অনুষ্ঠানকে করে প্রাণবন্ত। পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। ইতালির মিলান থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। বিস্তারিত থাকছে আমাদের প্রতিনিধি মোহাম্মদ নুরুল্লাহর রিপোর্টে। সকাল 11টায় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের অনুষ্ঠানের সূচনা হয় পর্তুগালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে। পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ। পতাকা উত্তোলনের পর রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাণী পাঠ করেন রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করেন কনসুলার মোহাম্মদ খালেদ। এ সময় উপস্থিত থেকে বিজয় দিবসের আলোচনায় বক্তব্য রাখেন পর্তুগাল আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা রফিকুল্লাহ, সভাপতি জহিরুল আলম জসিম, সিনিয়র সহসভাপতি ফরহাদ মিয়া, সহসভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক শওকত ওসমান ও কমিউনিটি ব্যক্তিত্ব রানা তসলিমউদ্দিন। এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলায় রূপান্তরিত হতে চলেছে বলে অভিমত প্রকাশ করেন। পরে রাষ্ট্রদূত সমাপনী বক্তব্যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে ও আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে সকলের প্রতি অনুরোধ জানান। পর্তুগালের রাজধানী লিসবন থেকে মোহাম্মদ নুরুল্লাহ, চ্যানেল আই। এবার সিলেটের খবর। তিন বছর ধরে বিনা বিচারে সিলেট কেন্দ্রীয় কারাগারে অনিশ্চিত জীবন কাটাচ্ছেন বৃদ্ধা গিল্লি বেগম ওরফে ইদুর মা। এমনকি খোঁজ মেলেনি তার কোনো জামিনদার কিংবা আত্মীয় স্বজনেরও। অসহায় এই বৃদ্ধার বাকি জীবনটুকুর অনিশ্চয়তা কাটাতে সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা চাইলেন সিলেটের কারা কর্তৃপক্ষ। সিলেট থেকে ফয়সাল আহমেদ মুন্নার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। কেউ প্রশ্ন জিজ্ঞেস করলে আদো আদো শব্দে এমনই স্পষ্ট চারণ সাটুর্দ গিল্লি বেগমের। জানেন না স্বামী সন্তানের কোচ, কখনো আনমনেই বলে যান অতীতের টুকরু কষ্টের কথা। কানাইঘাটের লোকজন পাগল বলেই গালিগালাজ করত তাকে, কপালে জুড়ত অত্যাচার। 2012 সালে বোবগুড়ে আইনে মানসিক ভারসাম্যহীন এই বৃদ্ধাকে আটক করে কানাইঘাট থানা পুলিশ। স্বজনদের খোঁজ না মেলায় তার টাই হয় সিলেট কেন্দ্রীয় কারাগারে। ইতিমধ্যেই অসুস্থ গিল্লি বেগমের একাধিকবার চিকিৎসার ব্যবস্থা করেন জেল কর্তৃপক্ষ। তবে পুরোপুরি সুস্থ করে তুলতে প্রয়োজন উন্নত চিকিৎসার। সিলেট কেন্দ্রীয় কারাগারে একজন মানসিক প্রতিবন্ধী টাইপের একজন মহিলা আটক আছে, ওর নাম হলো গিরি ওরফে ইদুর মা। ইদুর মা ডাকনাম, আসলে এর যে নামটা কি আমরা নিজেরাও ফাইন্ড আউট করতে পারি না। তৎকালীন সময় থেকে আমরা বিভিন্ন পর্যায়ে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে মানসিক বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। পরবর্তী টাইমে তাকে পাবনা পাঠানো হয়েছে, পাবনায়ও দীর্ঘদিন পর্যন্ত চিকিৎসাধীন ছিল। আমরা মানসিকভাবে চেষ্টা করছি, আমাদের ডাক্তার সাহেব যেটা বলছে, পাবনা থেকেও বলছে যে আরও ভালো বেটার ট্রিটমেন্ট হতে হলে ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড লাগে, ফ্যামিলির সাপোর্টিং লাগে। তো যেহেতু ওনার ফ্যামিলির কোনো লোকজন আমরা পাচ্ছি না, হয়তো লোকজন পাইলে হিস্ট্রি বা ইতিহাস জানলে ওর চিকিৎসার জন্য ওনার হয়তো মানে একটু সুবিধা হতো। গিল্লি বেগমের মুক্তির জন্য আদালতেরও দ্বারস্থ হয়েছেন আইনজীবীরা। উপযুক্ত জামিনদার পেলেই আদালত বিদ্যাকে কারাগার থেকে মুক্তি দেবেন বলেও
জানান এই আইনজীবী। আদালতে আমাকে বলছেন যদি উপযুক্ত জিম্মাদার পান তাহলে উনি সে মানে সন্তুষ্ট হওয়ার পরে উনি জোকরে দিয়ে দেন, মুক্ত করে দিবেন। আমাকে বারবার আদালত বলছেন, এই জন্য আমি অনেক কুচাকুচি করছি, আমি পাই নাই। যদি আদালত প্রমাণ পান যে সে উন্মাদ তাহলে আদালতে দিতে বাধ্য, কিন্তু এখন তো জিম্মাদার নাই। আমি অনেক চেষ্টা করি, এখন যদি সমাজ থেকে কোনো উপযুক্ত মানুষ বা সহৃদয়বান এগিয়ে আসে তাহলে তো উনি বাইর হতে পারেন। কারা কর্তৃপক্ষ ইতিমধ্যে অনেক স্থানে যোগাযোগ করেছে, কিন্তু সন্ধান মেলেনি গিল্লি বেগমের পরিবারের। অসহায় এ বৃদ্ধার স্বজনদের ফিরে পেতে তাই সকলের সহযোগিতা প্রত্যাশা করেন আইনজীবী ও কারা কর্তৃপক্ষ। ফসল আহমেদ মুন্না, চেলাই ইউরোপ, সিলেট। বরেণ্য অর্থনীতিবিদ ডক্টর কাজী খালিকুজ্জামান আহমেদ বলেছেন, সমাজের নিম্ন আয়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উৎপাদনমুখী করতে না পারলে দেশ সমৃদ্ধ হবে না। তিনি রোববার সিলেট আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে জমজম চ্যারিটেবল ট্রাস্ট আয়োজিত শিশু শিক্ষা মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এতে ট্রাস্টের চেয়ারম্যান মঈনুদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল হাসান ও মোহাম্মদ আব্দুল করিম। এর আগে অতিথিরা ফিতা কেটে শিক্ষা মেলার উদ্বোধন করেন এবং স্টল ঘুরে দেখেন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের উন্নয়ন ও আধুনিকায়নে আর্থিক অনুদান প্রদান করেছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে শাখা। নগরীর শাহী ঈদগাস্থ ফাউন্ডেশনের হলে ইউকে কমিটির সেক্রেটারি মিসবাহ জামালের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ চিফ সার্জন ডক্টর ফারুক আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলহাজ এম এ আহাদ, ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারি মাহবুব সোবহানি চৌধুরী, সাংবাদিক আব্দুল মালিক জাকা, মোহাম্মদ ইসবাউদ্দিন, গোলাম মোস্তফা ফারুক, গোলাম রাব্বানী আহমেদ রুহি, ডক্টর রকনুজ্জামান চৌধুরী, ব্যারিস্টার আবুল কালাম ও মোহাম্মদ মানিক মিয়া প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেনারেল সেক্রেটারি ডক্টর আমিনুর রহমান। সভা শেষে আমিনুর রহমান লস্করের হাতে 2,50,000 টাকার অনুদানের চেক ও নগদ টাকা হস্তান্তর করেন ইউকে কমিটির পক্ষ থেকে মিসবাহ জামাল, এম এ আহাদ ও ইসবাউদ্দিন। বিজিবি দিবস উদযাপন উপলক্ষে সিলেটে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে বিজিবি সিলেট সেক্টর কমান্ড। রোববার দুপুরে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজিবি সিলেট সেক্টরের কমান্ডার কর্নেল জামাল মাহমুদ সিদ্দিক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী ও সংবর্ধিত মুক্তিযোদ্ধা বীর প্রতীক সুবেদার গোলাম মোস্তফা। পরে সিলেটের বিভিন্ন অঞ্চলে খেতাবপ্রাপ্ত 6 মুক্তিযোদ্ধা ও তার পরিবারের নিকট উপহার ও নগদ অর্থ তুলে দেন কর্মকর্তাবৃন্দ। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। মিডল্যান্ডসে বর্ণবাদী হামলা, ব্রিটিশ বাংলাদেশিকে প্রাণে হত্যার চেষ্টা। স্পেনে সরকার গঠনে হিমশিম খাচ্ছে রাজনৈতিক দলগুলো, ফলাফলের পরই স্টক মার্কেটে পতন। জুরিখে বড়দিনের কনসার্টে বাংলা গানের অনবদ্য আয়োজন। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।